হ্যালো গাইস, আজকে চলে আসলাম রোমান্টিক ওয়েদার সহ বিভিন্ন ধরনের ফলের সমাহার নিয়ে। তার ভিতরে ছিল পছন্দের মরিচ সহ নানা ধরনের স্পেশাল মিষ্টি, আর বিয়েবাড়ির উড়াধুরা নাচ তো আছি। আজকে সব কিছু শেয়ার করব এই ব্লগে। হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। যারা যারা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে আমার ভিডিও সহজে পেয়ে যান। আর যারা আগেই করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে যেহেতু রোমান্টিক ওয়েদার চলতেছে, আর আমি যেমনি বসে বসে বৃষ্টিতে ভিজতেছিলাম এক্সাম দিয়ে আসার সময়, বাট আমার কাছে কিন্তু অনেক মজাই লেগেছিল বৃষ্টিতে ভিজতে ভিজতে আসার সময়। বাসায় আসার পর দেখি জামাই আমার অনেক ধরনের ফল এনেছিল। তার ভিতরে ছিল স্পেশাল পেয়ারা, বাট আমি বরিশালের পেয়ারাকে অনেক মিক্স করি, বাট সেটা তো এখানে পাওয়া যাবে না। তার সাথে ছিল এই একটি ফল, বাট এটার নাম আমি জানি না। যদি আপনারা জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। বরিশাল কিন্তু আমরার জন্য বিখ্যাত, বাট এখানকার কেউ তো সেই আমরার স্বাদ পায় না বরিশালের। বাট আমি কিন্তু সেই দিক থেকে লাকি যেহেতু আমার বাড়ি বরিশালে, বাট এখানে তো পাওয়া যায় না। তার সাথে ছিল স্পেশাল গাপ, অনেকদিন পর গাপ খাবো এই আর কি। আরও ছিল স্পেশাল বোম্বাই মরিচ। আর আমার কাছে বোম্বাই মরিচ খেতে কিন্তু অনেক মজা লাগে। অনেকগুলো লটকন এনেছিল, বাট আমার কাছ থেকে কেন জানি লটকন অতটা মজা লাগে না। যাই হোক, বাসায় দুপুর আসার পর প্রচণ্ড খিদে লেগেছিলো। আমার জামাই, যেহেতু আমার এক্সাম ছিল, সেই রান্না করেছে, মিষ্টি কুমড়া ভাজি করেছিল, সাথে ছিল নারকেল্লা মাছ দিয়ে ঝিঙ্গা রান্না করেছিল। পুরুষ মানুষ রান্না করে দিছে যে এটাই অনেক শুকরিয়া, আলহামদুলিল্লাহ। দেন আমি পানি লেবু নিয়ে মন মতো খেতে বসে যাই। আর আমি আর আমার মেয়ে সবসময় এক প্লেটে নিয়ে খাওয়ার চেষ্টা করি, কারণ ওরে না খাওয়াইলে আমার পেট ভরে না। জানি না এটা সব মায়েদের ক্ষেত্রে হয় কি না, বাট আমি এরকমই করি। আর আমি সবসময় চেষ্টা করি ওকে সবজি টবজি আমাদের মতো করে খাওয়ানোর, যাতে ওর পরে সবজি খেতে অসুবিধা না হয়, কারণ অনেক বাচ্চারা এখনকার সবজি খেতে চায় না। তারপর বিকেলবেলা একটি বিয়ে দেওয়া ছিল, আমি তো পুরো শাড়ি টাড়ি পরে ঝাঁকানাকা সাজ নিয়ে চলে গেলাম বিয়েবাড়িতে। তারপর বিয়েবাড়িতে বউয়ের সাথে ছবি তোলার জন্য লাইন ধরলাম। উড়াধুরা নাগিন ডান্স দেখার পর আমার পেটের ভিতরে ইঁদুর দৌড়াদৌড়ি করছিল খাবারের জন্য। বাঙালি বলে কথা, খাবারের ঘ্রাণ শুনলে আর সহ্য করা যায় না। তো চলে গেলাম সরাসরি খাবার মেনুতে। তো আমি প্রথমে নিয়ে নিয়েছিলাম রাইস, তার সাথে স্পেশাল চিকেন ফ্রাই, যেটি অনেক শক্ত ছিল, মনে হচ্ছিল দাঁত ভেঙে চলে আসবে। নিয়ে নিয়েছিলাম শশা, তার সাথে ছিল খাসির রেজালা, আর এই রেজালাটা অনেক সফট ছিল এবং মজাও ছিল। আজকের বিয়েবাড়িতে সব থেকে পছন্দ ছিল আমার এই চাটনিটা, কারণ এই চাটনিটা আমি সব পুরো টেবিলের ভিতরে আমি একাই মনে বেশি খেয়েছিলাম। তার সাথে ছিল গরুর মাংস অ্যাজ ইউজুয়াল। তো সব কিছু খেয়ে বাসায় চলে আসি, এসে মন মতো চার পাঁচ ধরনের মিষ্টি টেস্ট করে দেখছিলাম মিষ্টি মুখ করে। তো আজকের ভিডিও এখানেই শেষ করব। দেখা হবে নতুন ব্লগ নিয়ে নতুন কোনো জায়গায়। ততদিন ভালো থাকবেন, আর অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, বেশি বেশি শেয়ার করবেন। তো আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।